হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গুড নিউজ নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো একদম ফ্যামিলি ব্লগ। গুড নিউজটা হচ্ছে যে আমাদের এথিনামনি খুব ভালো একটা রেজাল্ট করছে, তো আমরা এক্সপেক্টেড ছিলাম, সে তো খুব ভালো স্টুডেন্ট। এবং আমি এথিনাকে বলবো যে তুমি আসলে, আমি তোমাকে অনেক অনেক আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন যে তুমি খুব ভালো রেজাল্ট করছো। এবং তোমার রেজাল্টটা তো আরও সামনে তো আরো পড়াশোনা আছে, তো তোমার, আমি তোমাকে একটা জিনিস সাজেস্ট করবো, সেটা হচ্ছে যে তুমি এখন আইএস পাশাপাশি আইএস করবা। আইএস করার পাশাপাশি তাহলে তুমি যদি আইএসে ভালো রেজাল্ট করতে পারো, তাহলে তোমার প্রত্যেকটা দেশ, ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়া, সুইডেন, মোস্ট অফ দ্য যেগুলো রিকগনাইজড কান্ট্রি, খুব ভালো, তখন তুমি স্টুডেন্ট ভিসার জন্য ট্রাই করতে পারো। এখন তোমার পথ খোলা আছে। তো আপা দুলু ভাই, আমরা তো অনেক খুশি রেজাল্ট পেয়ে। প্রত্যেক মা বাবার একটা গর্বের কথা বা গর্বের জিনিস। ধন্যবাদ, তুমি সবাইকে হ্যাপি করছো আর আমার তো যাওয়ার সময় এসেছে। তো এই সময়টা খুব সুন্দর একটা গুড নিউজ আমি পেলাম, যে তারপরে মন খারাপ থাকলেও একটু মন ভালো। আমাদের ঋষিমণি এতিনাকে খাইয়ে দিবে, একটা পুরোটা খাওয়াই দিবে, ঠিক আছে? না না, পুরোটা পুরোটা খাওয়াই দাও আপনি যাচ্ছেন তো ভালো লাগতেছে না এরকম একটা সময়ের মধ্যে ইউকে যাচ্ছেন আঙ্কেল, আর সবকিছু মিলে মানে আমরা খুব বেশি হ্যাপি আপনি দেশে ছিলেন, অনেক সুন্দর সময় কাটাইছেন, তো অনেক বেশি মিস করব। আর খুব শীঘ্রই মানে আমরা আশাবাদী আপনি মানে সবাইকে নিয়ে আসবেন, তখন আমরা আরো সুন্দরভাবে টাইম কাটাবো ইনশাআল্লাহ। তো দোয়া করবেন সবাই, এবং যারা এই ভিডিও দেখছেন এদেরকে বেশি বেশি দোয়া করবেন, যাতে ইথিনা তার ফিউচার প্ল্যানটা সুখ সুন্দর করে করতে পারে, এবং আরো বেশি বেশি ভালো করে লেখা করে নিজের লাইফটাকে সুন্দর করে মানে শেষ করে ব্রেক ব্রাইট ফিউচার। তো আমরা হোপফুলি আমরা এটাই করব, আর আমিও অনেক দোয়া করছি যাতে ইথিনা তুমি চেষ্টা করো, তুমি এগিয়ে যাবে, আমরা আছি তোমার সাথে। তো এছাড়া তুমি কি কিছু বলবা, মানে তোমার কথা শুনে আজকে মানে ব্লগটি শেষ করি, কিছু একটু বলো এই সম্পর্কে তোমার রেজাল্ট। আমি বুঝতে পারতেছিলাম, আমি এটাই বলবো যে সবাই আমার জন্য দোয়া করবেন, আর আর আমিও আমার রেজাল্টে অনেকই আনন্দিত, কারণ সবাই যেহেতু খুশি আমার রেজাল্টে, তো আমি অবভিয়াসলি অনেক খুশি। ওকে, তো তোমার জন্য আর সামনে তো আমার আরো বড় একটা চ্যালেঞ্জ, মানে মানে আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং একটা ই আসতেছে পর্ব, মানে ইনশাল্লাহ চেষ্টা করলে সবকিছু সম্ভব। আর তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তো এই বলেই আজকের ব্লগটি শেষ করে দিই, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, মানে আমরা সবার জন্য দোয়া করি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।